কাজল তুই কিছু দে, বিকাশ তুই কিছু দে, রানা তুই কিছু দে, তুলু তুই কিছু দে, ইসলাম তুই কিছু দে। আর আপনারা জানেন এখানকার জেলা সভাপতি তিনি জেল খেটেছেন দু বছরেরও বেশি। তাদের যে সেকশনে গ্রেপ্তার হয়েছিল ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী 6 বছরের জেল হবে, 2 বছর খেটেছেন, আরো 4 বছর আপনাকে খাটতে হবে, মাঝখানে বিরতি। এর মধ্যে কোন অ্যাকাউন্ট আপনি খুলতে পারেননি, পারবেন না, কোন প্রপার্টি আপনি কিনতেও পারবেন না, বেচতেও পারবেন না। আপনাকে এখন টাকা চেয়ে বেরোতে হবে। কাজল তুই কিছু দে, বিকাশ তুই কিছু দে, রানা তুই কিছু দে, তুলু তুই কিছু দে, ইসলাম তুই কিছু দে। এর বাইরে কিছু নয়, এতটুকু বিচলিত হওয়ার কোন কারণ নেই। এ তো পাইলে ঝাঁকি হয়, আবি বহুত বাকি হয়। তার কারণ হলো পোস্টপল ভায়োলেন্স, তাতে মার্ডার হয়েছে এই জেলায় 5টা 21, মহিলাদের উপরে রেপ হয়েছে, মলেস্টেশন হয়েছে, বাড়ি ছাড়া করেছেন শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্ট, তারা সবচেয়ে বেশি আমার মাঝিরা, সোরেনরা, মুরমুরা, হাসদারা, শিডিউল কাস্টের লোহাররা, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন 21 সালে। পরে অনেকে জেলে আছেন, কিন্তু যাদের চক্রান্তে খুন হয়েছে তাদেরকে দুর্গাপুরে সিবিআই অফিসে ডেকেছিল, রানা সিংকেও ডেকেছিল, আরো অনেক লোককে ডেকেছিল, কেউ গেছেন, আবার কেউ গিয়ে দেখা করেছেন, কেউ গিয়ে সময় নিয়েছেন, কিন্তু ওই মামলাগুলোর একটারও ফাইনাল চার্জশিট হয়নি, প্রাইমারি চার্জশিট হয়ে আছে। ভাদু আনারুল 2টো কেসই সিবিআইতে, বক্তুই সিবিআইতে, কিছু লোক জেলে আছেন, অনেক লোক বাইরে আছেন, 2টো চার্জশিট হয়েছে। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট আইন মেনে দিতে পারে, দিবে কিনা তাদের ব্যাপার, কিন্তু ভাববেন না যে ফাইলে ফিতে দড়িটা আটকে দিয়েছে কেউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।